নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে ঝামেলা করবেন না ডিএমপি কে বিএনপির কড়া হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব বিএনপির হুঙ্কারে কোনো কাজ হবে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে ঘোষণা জিজ্ভির দশ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন তথ্যমন্ত্রী নয়ন হত্যার বিচার বাঞ্ছারমপুরের মাটিতে হতেই হবে বলছে রমিন ফারহানা এদিকে রিজার্ভের মিথ্যা গল্প বারবার বলছে সরকার এবি পার্টির ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব কারো ডাকের অপেক্ষা না করে সময় মতো রাজপথে নামার আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নয়পল্টনের সমাবেশের অনুমতি দিতে ঝামেলা করবেন না ডিএমপি কে বিএনপি মহাসচিব রাজধানী নয়পল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে ঢাকার বিভাগীয় সমাবেশের অনুমতি দিতে কোনো ঝামেলা না করতে ঢাকা মহানগর পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির উদ্দেশ্যে তিনি বলেন কোনো ঝামেলা না করে 10 ডিসেম্বর নয়পল্টনে সমাবেশের ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো তারা এখনো সমাবেশের স্থান দেয়নি দায়িত্ব সরকারের বিএনপির নিয়ম মেনে সমাবেশের আবেদন করেছে নাগরিকের আয়োজনে দেউলিয়াত্মকের নাটক দেশ কোন পথে। এক কথা মহাসচিব। বুধবার দুপুরে জাতীয় সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতারা সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখেন না মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন তারা মালয়েশিয়া কানাডা সিঙ্গাপুরের রঙিন জীবন দেখছেন আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে দলটি যখনই ক্ষমতায় আসে তখনই দুর্ভিক্ষ হয় আওয়ামী লীগের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তাদের দুর্নীতির লোটপাটে দুর্ভিক্ষের অন্যতম কারণ বিএনপির মহাসচিবের অভিযোগ আওয়ামী লীগ নেতারা বিধবা ভাতা বা দুস্থ ভাতা দশ থেকে বিশ শতাংশ কেটে নেয় বলেন আওয়ামী লীগ এখন জাতির জন্য বোঝা হয়ে গেছে এই বোঝা সরাতে না পারলে সবাই ডুবে মরে যাবে আওয়ামী লীগ পুরনো দল আর তাদের জনভিত্তি আছে অবহিত করে বিএনপির মহাসচিব বলেন কিন্তু ক্ষমতায় থাকার লালসায় তারা এখন দেউলিয়া হয়ে গেছে বিএনপির হুঙ্কারে কোনো কাজ হবে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দশ তারিখ নিয়ে বিএনপির হুঙ্কারে কোনো কাজ হবে না কারণ আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে আমরা সেজন্য ইলেকশনকে বিশ্বাস করি জনগণের মাইন্ডেটকে বিশ্বাস করি বুধবার দুপুরে নরসিংদীর মনোহর দি থানার নতুন ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শুধু বাংলাদেশ নয় জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা আদালত পাড়া থেকে দুই জঙ্গি কে ছিনিয়ে নেওয়ার জন্য ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এ কাজ করেছে তাদের গ্রেপ্তার সহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার জঙ্গি চিন্তায় ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে তিনি বলেন বিএনপি ঢাকায় ঘনজমায়াত হয়ে এক দফা এক দাবি ক্ষমতা দখল করবে এমনটাই তারা বলে আসছে দশ তারিখ ঘনজ্জামায়তের নামে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে নরসিংদীর পুলিশ সুপার গাজী কাজী আশরাফুল আজিমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মসজিদ মাহমুদুন হুবায়ুন নরসিংদী দুই আসনের সংসদ সদস্য ডাক্তার আনারুল আশরাফ খান শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক বুইয়া মোহন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও জেলা প্রশাসক আবু নাই মোহাম্মদ মারুফ খান প্রমুখ সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলন ঠেকানোর ক্ষমতা সরকারের নেই হত্যা হামলা মামলা নির্যাতন করে জনগণের আন্দোলন জমানো যাবে না সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তা দমনের ক্ষমতা এই অবৈধ সরকারের নেই ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্ছারামপুরের পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে বোধবার সকাল সাড়ে আটটায় ঢাকা মাওয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে রিজভি এসব কথা বলেন রিজভি বলেন জনগণের দাবি একটাই তা হলো এ সরকারের বিদায় গণতন্ত্রের মুক্তি বেগম খালেদা জিয়ার মুক্তি

তামসুল ইসলাম সহ নেতাকর্মীরা অংশ নেন 10 ডিসেম্বর আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক থাকতে বললেন তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক থাকতে বলেছেন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে খালি কলসির মতোই 10 ডিসেম্বর নিয়ে যেভাবে বাগড়ম্বর তারা করছেন এতে মনে হচ্ছে তাদের খালি কলসি বেশি বাচ্ছে তিনি বলেন দশ ডিসেম্বর মহাসমাবেশের মাধ্যমে বিএনপির নেতা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তা নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন মন্ত্রী বলেন তারা সরকারের অততাক দাবি করে আসছেন গেল 12 থেকে তার বছর ধরে 10 ডিসেম্বর কতটুকু কি হবে সেটা আমরা জানি ও বুঝি কারণ তারা তো সারা দেশে সমাবেশ করেছেন সমাবেশের নামে কোন কোন জায়গায় পিকনিক করেছেন কোন কোন জায়গায় তারা বিস্ট্রিং খাওয়াউ করেছেন আর ওনারা প্রশ্ন থাকে যে শুধু সমাবেশ নয় মারামারি নয় ওনরা জিকির করে এছাড়া বিভাগীয় পর্যায়ে সমাবেশের যে হাক ডাক দিয়েছিল তার কোনো বাস্তবিক প্রতিফলন ছিল না আমাদের একটি জেলার কোন একটি সহযোগী সংগঠনের সম্মেলনের সাম্প্রতিক সময়ে যত মানুষ হয়েছে তাদের মহাসমাবেশগুলোতেও সেরকম ছিল না সমাবেশে বড় দেখাতে বিএনপি এই লোক বারবার দেখাচ্ছে বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বলেন তারা বারবার একই লোক জড় করেছেন সমাবেশে যোগ দিতে বরিশাল থেকে লঞ্চে তাদের লোকজন চট্টগ্রামে গিয়েছেন সিলেটের সমাবেশে গেছে কুমিল্লা থেকে ঢাকা থেকেও গেছে এখানেও কি হবে আমরা জানি ও বুঝি এ বিষয়ে বিএনপির এক নেতা মন্তব্য করে বলেছেন এই মিথ্যা কথা আর আল্লাহ সহ্য করবে না আল্লাহ তালা কোন এক সময় তাহার জিভা কেটে দিবে টেনে হিস্রে একদম জিভাটা লম্বা করে টেনে পা পর্যন্ত পেরেক মেরে দিবে এ বিষয়ে আপনার মন্তব্য কি তা লিখে জানান নয়ন হত্যার বিচার বাঞ্ছারামপুরের মাটিতে হতেই হবে বলছে রমিন ফারহানা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা বলেছেন আপনার দুই এবং দুই এ যেভাবে বিনা ভোটে লুটপাটের মাধ্যমে মধ্যরাতের নির্বাচনে ক্ষমতায় এসেছেন মনে করবেন না দুই সালে আপনারা সেই ওয়াক ওয়াভার অর্থাৎ সহজ বিজয় পাবেন দুই সালে বাংলাদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে বুধবার দুপুরে ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্ছা পুলিশের গুলিতে নিহত ছাত্র দল নেতা নয়ন মিয়ার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন রমিন ফারহানা ব্যারিস্টার রমিন ফারহানা বলেন জাতীয়তাবাদী দল একটি বড় পরিবার এই পরিবারের একজন সদস্যকে আমরা হারিয়েছি শুধু লেফলেট বিতরণের কারণে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার বাঞ্ছারামপুরের মাটিতে হতেই হবে তিনি বলেন একটি কথা পরিষ্কার আবার বলে দেই র্যাবের বিরুদ্ধে স্যাংশন হয়ে গেছে এ ধরনের হত্যাকাণ্ডের কারণে পুলিশ ভাইরা আপনারা সাবধান হয়ে যান আমার দেশে আমার ভাইয়ের বুকে আপনারা গুলি চালাবেন আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি বিজবে আপনাদের জবাব একটা একটা করে দিতে হবে সেদিন আর বেশি দেরি নাই এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি কাছি রৌনকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন রিজার্ভের মিথ্যা গল্প বারবার বলছে সরকার বলছে এবি পার্টি গ্যাস বিদ্যুৎ জ্বালানি ও খাদ্য সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকারের দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ এবি যুব পার্টি নামের একটি সংগঠনের নেতারা সংগঠনের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে মিথ্যাচারের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করছে সরকার রিজার্ভের মিথ্যা গল্প বারবার বলছে আর আমরা শুনছি লুটপাট রপ্তানিমুখী শিল্প ধ্বংস বেকারত্ব বৃদ্ধি ও দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে আমরা বাংলাদেশ এবি যুব পার্টি নামের একটি সংগঠন বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে এবি পার্টি সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন সরকার বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ হবে অথচ যুদ্ধের কারণে সেসব দেশে দুর্ভিক্ষ হচ্ছে না কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এটা কত বড় মিথ্যাচার এই সরকারের কোনো কথা মানুষ বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন যেখানে মানুষকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার কথা সেখানে সরকার বারবার আমাদের মিথ্যা কথা শুনিয়ে আসছে মিথ্যা গল্প কাহিনী আমাদের বলে আসছে বর্তমান সরকারের মিথ্যাচার জুলুম শোষণ লোটপাট শোনার বাংলাদেশকে তিলে তিলে শ্মশানে পরিণত হওয়ার দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকারকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামে নামার আহ্বান জানান তিনি সমাবেশে অন্যান্য বক্তারা বলেন আমরা যখন দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছিলাম দেশের নীরব দুর্ভিক্ষ চলছে সরকার তখন পাত্তা দেয়নি এখন দুর্নীতিগ্রস্ত রিজার্ভ লুটপাট রপ্তানিমুখী শিল্প ধ্বংস বেকারত্ব বৃদ্ধি এবং গ্যাস বিদ্যুৎ জ্বালানি ও বাংলাদেশ সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে ও এবি যুব পার্টি সদস্য সচিব শাহাদুল্লাহ শাহাদুতুল্লাহ টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বিএম নাজমুল হক দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ কারো ডাকের অপেক্ষা না করে সময় মতো রাজপথে নামার আহ্বান কারো ডাক বা আহ্বানের পরোয়া না করে সময় মতো সবাইকে একযোগে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বুধবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এবি বি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন তিনি বলেন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বর্তমান গণবিরোধী সরকার বারবার মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তাদের লুটপাট ও অপশাস ধর্ষণের কারণে সোনার বাংলা আজ শ্মশান হওয়ার অপেক্ষায় বারবার দ্রব্যমূল্য বাড়িয়ে রিজার্ভ শূন্য করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে সরকার বলছে খেলা হবে তাদের এই সর্বনাশা মরণ খেলা থেকে জাতিকে রক্ষা করার জন্য দরকার জনগণের ঐক্য অতীতে কোন স্বৈর শাসকে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের সামনে টিকতে পারে নাই বলে মন্তব্য করেন মঞ্জু মঞ্জু বলেন জঙ্গি ক্যাডাররা যেমন পুলিশের চোখে পেপার স্প্রে মেরে আসামি চিন্তাইকে করে নিয়ে গেছে তেমনি বিগত পনেরো বছর ধরে সরকার ভুয়া উন্নয়নের স্প্রে মেরে আমাদের স্বাধীনতা গণতন্ত্র ভোট ও ভাতের অধিকার ছিনতায় করে নিয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে কারো ডাক বা আহ্বানের পরোয়া না করে সময় মতো সবাইকে একযোগে রাজপথে নামে আসার এই সরকারের পথন নিশ্চিত করার জন্য তিনি সর্বস্তরের জনগণকে আহ্বান জানান এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াসালির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক